আপনি যখন রাতে ঘুমিয়ে যান আপনি কি বলতে পারবেন তখন আপনার সাথে কি কি হয়? আর যদি আপনি একা ঘুমান তাহলে হয়তো এটি বলা আপনার পক্ষে প্রায় অসম্ভব। অনেকে যখন রাতে একা ঘুমায় তাদের সাথে অনেক সময় এমন কিছু দুর্ঘটনা ঘটে যেটা আপনাদের বিস্তারিত বলা প্রায় অসম্ভব। কিন্তু যাদের সাথে এসব ঘটনা ঘটে অনেকেই বলে তাদের নাকি কোনো আধ্যাত্মিক শক্তি নিয়ন্ত্রণ করে, যেই রহস্যভেদ করার চেষ্টা আজও করে যাচ্ছে তারা। অনেকে বলে থাকে এটি সেই মানুষটির মনের ভুল, আবার অনেকে বলে এটি জিন বা কোনো খারাপ আত্মা। কিন্তু আসলে এটি কি যার রহস্য আজও কেউ ভেদ করতে পারলো না? আপনাদের সামনে এমন একটি সত্যিকারের আধ্যাত্মিক শক্তির ঘটনা তুলে ধরব যা ইন্টারনেট জগতে ঝড় তুলেছে। বাবা মা তার মেয়ের রুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল এটি দেখার জন্য যে তাদের মেয়েটির শরীরে কিভাবে রাতে আঘাতের চিহ্ন আসে। আমরা অনেকেই রাতে ঘুমানোর সময় নাক ডাকি, আবার অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে নিজের অজান্তেই হাঁটি, অনেকে ঘুমের মধ্যে কথা বলে, আবার অনেকে সারারাত এপাশ ওপাশ করে নড়াচড়া করে। কিন্তু আবার অনেকেই আছে যারা ঘুমের মধ্যে একদমই নড়াচড়া করে না। কিন্তু কখনো যদি কাউকে জিজ্ঞেস করা হয় তুমি ঘুমের মধ্যে কেন এভাবে হাঁটাচলা করো বা কথা বলো, তখন কেউই সেটা বলতে পারবে না। হয়তো তারা বিশ্বাসই করবে না তারা এমনটি করে, কেননা ঘুমের মধ্যে কি করেছে এটা তার ঘুম ভাঙার পর সে কিছুতেই মনে করতে পারবে না, সে নিজের অজান্তেই এগুলো করে। তাই এক্স্যাক্টলি এটা জানা খুবই কঠিন যে আপনি ঘুমের ঘোরে কি করেছেন। আর যদি আপনি একা ঘুমান তাহলে তো কথাই নেই, এগুলো আমরা প্রায় শুনে থাকি। কিন্তু এবার একটি মেয়ের সাথে তার ঘুমের মধ্যে অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। সে ঘুম থেকে ওঠার পর তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যেত। প্রথম দিকে আঘাতের চিহ্ন অনেক কম ছিল, তাই তার বাবা মা প্রথম দিকে ব্যাপারটিকে অতটা গুরুত্ব দেয়নি। কিন্তু দিন যত যেতে লাগলো মেয়েটির এই সমস্যা বাড়তেই থাকলো, তার শরীরের আঘাতের চিহ্ন আরো বেশি বাড়তে লাগলো। আর এই আঘাতের চিহ্নগুলো যখন বাড়তে পুরো শরীরে ছড়িয়ে পড়লো, যা দেখে যে কেউই ভয় পেয়ে যাবে। আর এটা দেখে তার বাবা মা বিষয়টিকে গম্ভীর ভাবে নেয়। প্রথমে তারা ভেবেছিল হয়তো তাদের মেয়ের শরীরে আয়রন ডিফিসিয়েন্সির জন্য এমনটি হচ্ছে, তাই তারা একটি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেন। কিন্তু তখনই মেয়েটির স্কুলে ট্যুর ফিক্স হয়, আর সে যখন তার বন্ধুদের সাথে স্কুলের ট্যুরে যায় তখন তার বন্ধুবান্ধবরা তার শরীরে আঘাতের চিহ্ন দেখে ফেলে আর তাদের ট্যুরের স্টাফদের এটি ইনফর্ম করে দেয়, আর ট্যুর স্টাফরা স্কুলে এটি রিপোর্ট করে দেয়, যার জন্য প্রায় অনেকেই মেয়েটির শরীরে এই আঘাতের চিহ্ন সম্পর্কে জানতে পেরে যায় এবং এটি স্থানীয় একটি এনজিওরও কানে যায়। তাদের কাছে রিপোর্ট যায় যে মেয়েটির বাবা মা মেয়েটিকে অনেক নির্যাতন করত, তাই তারা মেয়েটির বাবা মাকে গ্রেফতার করতে মেয়েটির বাড়িতে যান। আর এতে করে মেয়েটির বাবা মা অনেক অবাক হন ও আরো বেশি ভেঙে পড়েন, আর তারা এনজিওর কর্মীদেরকে জানান তারা তাদের মেয়েকে খুব বেশি ভালোবাসেন, আর তারা কখনো নিজের মেয়েকে নির্যাতনের কথা কল্পনায় ভাবতে পারে না। কিন্তু দুর্ভাগ্যবশত সকল প্রমাণ মেয়েটির বাবা মার বিপক্ষে ছিল। তবে এনজিওর কর্মীরা যখন মেয়েটির সাথে কথা বলেন তারা জানতে পারেন যে আসলেই মেয়েটিকে তার বাবা মা কোনো নির্যাতন করত না। প্রতিদিন রাতে ঘুমানোর পর মেয়েটির সাথে কিছু একটা ঘটত যা মেয়েটি নিজেও ভালো মতো জানত না, কিন্তু এরপর যখন মেয়েটি ঘুম থেকে উঠত তখনই তার শরীরে এমন আঘাতের চিহ্ন দেখা দিত। তখন তার বাবা মাও এনজিওকে বলে, আমরা নিজেরাও এ বিষয়ে খুবই অবাক হয়েছি, আমরা ভয়ও পাচ্ছি। সকল ঘটনা শোনার পর এনজিওটি মেয়েটির কেসটিকে কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়, আর তখন মেয়েটিকে তার বাবা মা ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার ভালোমতো সব চেক আপ টেস্ট করার পর তাদের জানান তাদের মেয়ে তো পুরোপুরি সুস্থ, কোনো ধরনের কোনো প্রবলেমই নেই মেয়েটির। এটি শুনে মেয়েটির বাবা মা খুব খুশি হন, কিন্তু তারা চিন্তায়ও পড়ে যান যে তাহলে মেয়েটির শরীরে এই আঘাতের চিহ্ন কোথা থেকে আসছে। তাই তারা ঠিক করে তারা এবার নিজেরাই আসল রহস্য খুঁজে বের করবে। তাই মেয়েটির বাবা পরের দিনই একটি সিসিটিভি ক্যামেরা কিনে আনে এবং ক্যামেরাটি নিজের মেয়ের বেডরুমে লাগিয়ে দেন। তারা সেদিন রাতে তাদের মেয়েকে ঘুম পাড়িয়ে সিসিটিভি ক্যামেরা অন করে তাদের রুমে ঘুমাতে চলে যান। তারা শুধু অপেক্ষায় ছিলেন পরের দিন সকালের। সকালে যখন তাদের মেয়ে ঘুম থেকে ওঠে তারা তখন লক্ষ্য করে মেয়েটির শরীরে আরো একটি গাঢ় আঘাতের চিহ্ন। এরপরই তারা সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং অন করে, আর তারা যা দেখতে পেয়েছিল তা অত্যন্ত ভয়ঙ্কর ছিল। তারা দেখে তাদের মেয়ে একা একাই ঘুমের মধ্যে শূন্যে উঠে যাচ্ছে, বাতাসে ভাসছে। এটির রিয়েল ফুটেজ এতটাই ভয়াবহ যে এটি ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মেয়েটির বাবা মা ফুটেজটি দেখে খুবই ভয় পেয়ে যান, তাই তারা সাথে সাথে পুলিশ ও ডাক্তারকে ইনফর্ম করে। ডাক্তার ও পুলিশ বলে এমন কেস তারা আগে কখনোই দেখেনি। এরপর অনেক ইনভেস্টিগেশন করার
পরও এর আসল রহস্য কেউ আজ অবধি উন্মোচন করতে পারেনি। There are many things in heaven and earth by Shakespeare. পৃথিবীতে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা এখনো আমাদের কাছে অজানা। কিন্তু আপনার কি মনে হয় মেয়েটির সাথে আসলে কি হয়েছিল? কেনই বা মেয়েটির শরীরে এমন আঘাতের চিহ্ন দেখা যাচ্ছিল প্রতিদিন? আর কিভাবেই বা মেয়েটি একা একা শূন্যে উঠে গেল? এটি কি আসলেই কোনো রোগ নাকি সত্যি কোনো আধ্যাত্মিক শক্তি যেটি মেয়েটিকে প্রতিদিন ঘুমের সময় টর্চার করত? আসলে কি এমন কিছু আছে এই পৃথিবীতে? কেননা শরীরের আঘাত তো কখনো মনের ভুল হতে পারে না। যদিও আমি নিজে ভূত প্রেত তাবিজ কবচ এইসব আধ্যাত্মিক শক্তিতে মোটেও বিশ্বাস করি না, তবে এই বিষয়ে আপনাদের মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন, অযথা এগুলো বলে সমস্ত না করে যদি এই ধরনের আরো রহস্যমূলক ভিডিও দেখতে চান তবে কমেন্ট করে জানান। আর পিঙ্ক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। যেন শুধুমাত্র এভাবে পিঙ্ক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।